হৈজা কক্তমরি বিশিতে ভূভাগ রাখর আগরনি কুমার তিলাওয়াত তমা শ্যামলি বাজার রিঙ্কুয়া আমসিও কমাংমা ব্রাউন সুগার কেফেক মানি রাংকেশ থাইতাম মোবাইল চলা খরকনৈ বরি খরকসা রমজাখা এনসিসি থানানি হৃদয় বথাং রকবাই কেফেক মানিনি রাংমারি হাতিওয়াঙ্গন খক বরি রাশাই রাং অবহায়ন শাখা এনসিসি থানানি উশি সুজান্ত দেব খবর আসে যে শ্যামলী বাজার রিঙ্কুয়া মার্টিলা এলাকাতে ওই অবৈধ সমাজদ্রোহীরা মতলব ড্রাগস ডিলাররা নাকি এটা হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি অফ ড্রাগসের এটা ড্রাগস ডিলিং করবে, তো সেই অনুযায়ী আমরা আমাদের ওসি অভয়নগর সহ আমাদের থানার অন্যান্য অফিসার সবাই মিলে আমরা এখানে উৎপাতে বসে থাকি। আমাদের উৎপাতে বসে থাকার পরে যখন আমরা কিছুক্ষণ পরে লক্ষ্য করি যে একটা স্কুটি সহ আরও দুজন লোক ওরা একটা ড্রাগস নিয়ে ডিলিং করছে, তো লেনদেন করছে। ওই সময় আমরা ওদেরকে হাতে হাতে ধরে ফেলি। হাতে হাতে ধরার পরে আমরা দেখি যে এখানে টোটাল স্মল ভায়াল 400 স্মল ভায়াল হিরোইন, যেটাকে আমরা ব্রাউন সুগার জানি, আছে। সঙ্গে ওদের থেকে আমরা উদ্ধার করি ক্যাশ টাকা 23,000 টাকা, একটা স্কুটি সিজার করি এবং এমটি প্লাস্টিক ভায়াল যেগুলি হিরোইনের জন্য ইউজ করা হয় 500 প্লাস্টিক ভায়াল আমরা সিজ করি। তো উদ্ধার এবং সঙ্গে আমরা তিনজনকে গ্রেপ্তার করি, একজন ওদের মধ্যে একজন মহিলা। কত টাকা ক্যাশ উদ্ধার? উদ্ধারকৃত সিজড আর্টিকেলস এবং মানে কন্ট্রাব্যান্ড আইটেম সহ টোটাল 4,00,000 টাকা, আনুমানিক 4,00,000 টাকা হবে। আচ্ছা, ওদেরকে আমরা আজকে কোর্টে ফরোয়ার্ড করব। তার কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? এটা আমরা দেখছি, ভেরিফাই করে দেখছি। আর কেউ আছে এরকম? এটা ওদেরকে আমরা পুলিশ রিমান্ড আনবো, আনলে আমরা এটা দেখতে পাবো। নাম টাম কি রয়েছে? যাদেরকে অ্যারেস্ট করেছি একজন হলো দিলীপ চৌহান, আরেকজন রতন দেবনাথ, এবং যে মহিলা ওনার নাম হলো গিয়ে প্রিয়া দাস। তার বাড়ি কোথায় সবাই? একজনের বাড়ি রিঙ্কুয়া, একজনের বাড়ি এখানে ইস্ট বরতলা জিঞ্জার রোডের সঙ্গে, আরেকজনের বাড়ি মহিলার বাড়ি দলেশ্বর। আপনাদের এরকম আগের দুই দিন কি এরকম জারি থাকবে যেটা নাকি মানুষের সব আমাদের জায়গাটা নেশামুক্ত ত্রিপুরাকরণ করার সাথে আমরা আমাদের এই যে জারি রেট কন্টিনিউ থাকবে এবং আমরা এটাকে নেশামুক্ত করেই ছাড়বো।